আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। এক ভাই প্রশ্ন করেছেন, ইমান হারিয়ে গেলে কিভাবে তা ফিরে পাব। ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটা আমরা অনেকে বুঝতে পারি না, অনেকে জানি না। যেই আমলের কারণে আপনার ইমান নষ্ট হয়ে গেছে কিংবা ইমান থেকে খারিজ হয়ে গেছেন, ওই আমল থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে, পূর্ণভাবে আপনাকে ওই কাজ থেকে সরতে হবে, বর্জন করতে হবে। যদি আল্লাহ আপনার তওবা কবুল করেন, তাহলে হতে পারে আপনার আল্লাহর গুনামাফের একটি মাধ্যম, বা আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন। এটা আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। আপনাকে অবশ্যই ভালোভাবে তওবা করতে হবে, নেক নিয়তে মনের থেকে সেই তওবাটা আসতে হবে, করতে হবে, সেই সাথে ওই কাজ থেকে ফিরে আসতে হবে। এখন আপনি যদি তওবা করেও ওই সেম কাজটি আবার করেন, তাহলে কোনো লাভ নেই, অবশ্যই ভুল থেকে সরে দাঁড়াতে হবে। আদারওয়াইজ আপনি ইমান ফিরে পাবেন না। আপনার ইমান মনের খবর অবশ্যই আল্লাহ ভালো জানেন। অতএব আপনাকে ইমান ফিরে পেতে হলে মন থেকে তওবা করে ওই অপরাধ, ওই অকর্ম থেকে ফিরে এসে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে অবস্থান করতে হবে। কোনোভাবেই ওই কাজ আর করা যাবে না। অতএব ইমান হারিয়ে গেলে হয়তো এভাবে ফিরে আসবে, আল্লাহ যদি তারও তওবা মাফ করে দেন, তাকে কবুল করেন। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।